নারী শিক্ষা উন্নয়নে শেখ হাসিনা জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয় কক্সবাজার জেলায় অতুলনীয় অবদান রাখছে, যে বিদ্যালয়ে যাত্রা শুরু করেছিল মাত্র 4 জন শিক্ষার্থী নিয়ে, তা আজ 600 শিক্ষার্থী নিয়ে কলরবে ভরপুর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। রবিবার রামুর শেখ হাসিনা জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মমিনুর রশিদ আমিন এসব কথা বলেন। মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ছাত্রী ভিক্ষা করে 4 জন ছাত্রী নিয়ে এই স্কুলের যাত্রা শুরু করেছিল। আজকে সেই 4 জন ছাত্রীর যাত্রা শুরুর মধ্যে দিয়ে আজকে শেখ হাসিনা জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয় প্রায় 600 জন ছাত্রীর কলরবে ভরপুর এবং মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই নারী শিক্ষায় জোয়ারিয়ানালা তথা রামুর মধ্যে এবং ইভেন কি কক্সবাজারের মধ্যেও আমি মনে করি। এ সময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাইমুর সরোয়ার কমল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট দেশ প্রতিষ্ঠা হতে আর দেরি নেই। আজকের বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ, প্রতিটি জায়গায় জায়গায় কার্পেটিং, আগামী 6 মাসের মধ্যে ইনশাল্লাহ আপনারা এই ভরা ছড়াকুল থেকে ইলিশাপাড়া পর্যন্ত এই রাস্তাও ইনশাল্লাহ কার্পেটিং হয়ে যাবে। তিনি যত বেশি ক্ষমতায় থাকবেন বাংলাদেশ 41 সাল নয় 35 সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশ গঠন করব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা। নিউজ ডেস্ক টিটিএন কক্সবাজার।